নমস্কার বন্ধুরা আজকে যে জপের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সেটি এসেছে ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে সেই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং বন্ধুরা সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারে মাস্টার এবং হেল্পার নিয়োগের জন্য সেই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে তাহলে বন্ধুরা আমরা ডিটেলসে বলেছি তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে এই ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তাহলে ডাইরেক্টই চলে যাচ্ছি ওদের নোটিফিকেশন মধ্যে তাহলে দেখুন ওদের নোটিফিকেশনটির মধ্যে আসার পর ফার্স্টলি বলা হয়েছে বিজ্ঞপ্তি ডিটেলস বলা হয়েছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে হেজামারা আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত নিম্নলিখিত এডিসি ব্লেজের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সমূহের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায় পূরণের জন্য এই বিজ্ঞপ্তিগুলি পাবলিশ করা হয়েছে তাহলে বন্ধুরা আমরা ডিটেলসে বলেছি তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট নেব প্লিজ আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ অব্দি দেখবেন না হলে এই নোটিফিকেশনটি বুঝতে প্রবলেম হতে পারে তারপর দেখুন ফার্স্টলি বলা হয়েছে আপনাদের নেম অফ এডিসি ব্লেজ সেকেন্ড বলা হয়েছে দেখুন নেম অফ অঙ্গনওয়াড়ি সেন্টার তিন নম্বরে বলা হয়েছে দেখুন নেম অফ পোস্ট এবং রিমার্ক দেওয়া রয়েছে তাহলে প্রথম যে অঙ্গনাড়ি ব্লেজের নাম বলেছে দেখুন সেখানে শরৎ চৌধুরী এবং অঙ্গনাড়ি সেন্টারের নাম বলা হচ্ছে মালিয়া মোড়া অঙ্গনড়ি কেন্দ্রে লুক নিয়োগ করা হচ্ছে সেখানে পোস্ট বলা হয়েছে দেখুন খালি রয়েছে অঙ্গনারী কর্মী পোস্ট রয়েছে সেখানে একজন নিয়োগ করা হচ্ছে অঙ্গনাড়ির মাস্টার এবং দ্বিতীয় বলা হয়েছে দেখুন চাঁদপুর এবং সেন্টারের নাম বলা হচ্ছে এসরাইপাড়া অঙ্গনড়ি কেন্দ্রে নিউ করা হচ্ছে সেখানে দেখুন পোস্ট নিয়ে বলা হয়েছে অঙ্গনারী সহিকা নিউ করা হচ্ছে মানে হেল্পার নিয়োগ করা হচ্ছে এবং শূন্য সংখ্যা রয়েছে একটি তাহলে বন্ধুরা টোটাল দেখুন এক থেকে টোটাল নটি সেন্টারে লোক নিয়োগ করা হচ্ছে এবং এবং সেখানে এডিসি ব্লেজারও নাম সেখানে মেনশন করা রয়েছে সেখানে কি কি পোস্ট রয়েছে যা সম্পূর্ণ ডিটেলস রয়েছে বন্ধুরা এবং এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে সেটা ডাউনলোড করে অবশ্যই সেটা চেক আউট করে নিতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো সঙ্গে দেখুন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে প্লিজ আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য করে দেবেন বলা হচ্ছে সঙ্গে দেখুন উক্ত কেন্দ্রে অঙ্গনারী কর্মী হিসাবে কাজ করিতে ইচ্ছুক নিজ নিজ এলাকার বিবাহিত মহিলা ও বিধবা মহিলা এবং বিকলাঙ্গ মহিলাদের প্রগতির জন্য জানানো হয়েছে যে আগামী দশ এক দুই ইং হইতে সতেরো এক দুই হাজার বাইশ ইং তারিখের মধ্যে পূরণ করার আবেদনপত্র তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যারা ইচ্ছুক রয়েছেন আপনারা ওই এলাকার হতে হবে সেখানে পারমানেন্ট হতে হবে এবং দেখুন সেখানে আপনারা সেখানে শুধুমাত্র যারা ফিমেল রয়েছে সেখানে আবেদন করতে পারবেন এবং যারা মেরিড এবং যারা বিধবা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা বিকলাঙ্গ রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন সেটা আবেদন করার জন্য ডেট বলা হয়েছে দেখুন দশ এক দুই থেকে যেটা শুরু হবে এবং লাস্ট ডেট সতেরো এক দুই হাজার বাইশ অব্দি সেখানে কাগজটি জমা করতে হবে এবং এবং দেখুন ওদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওদের অফিস থেকে সেখানে কালেক্ট করতে হবে করতে হবে তার বলেছি দেখুন কি কি কাগজ জমা করতে হবে মাধ্যমিক কার্ড দিতে হবে এবং আপনাদের পিআরটিসি দিতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে প্রমাণপত্র এবং পঞ্চায়েতের রেশন কার্ড ভোটার আইডি কার্ড আধার কার্ড তফসিলি উপকারী দিতে হবে এবং আপনার তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ফটো দিতে হবে তারপর দেখুন সেখানে বলা হয়েছে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে দরখাস্তের সঙ্গে জমা দেওয়ার সময় এবং যারা বিধবা রয়েছেন সেখানে আপনাদের সার্টিফিকেট দিতে হবে যখনই দরখাস্তটি জমা করবেন এবং দরখাস্ত জমা দেওয়ার দেখুন সময় বলা হয়েছে সকাল এগারোটা হইতে বিকাল চারটা অবধি সেখানে আপনার জমা দিতে পারবেন সঙ্গে বলা হচ্ছে নির্দিষ্ট তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র জমা রাখা হবে না তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটি আপনি অ্যাডভান্সলি বানিয়ে বন্ধুরা দিয়েছি যারা ইচ্ছুক রয়েছেন আপনার যে ডেটগুলো রয়েছে এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশনগুলি জমা করতে হবে তারপর দেখুন নাম্বার ওয়ানের মধ্যে বলা হচ্ছে অঙ্গনাড়ি কেন্দ্রে অঙ্গনাড়ি কর্মী পদের জন্য সেখানে যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন যোগ্যতা চাওয়া শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে তাহলে যারা অঙ্গনারী মাস্টারের জন্য আবেদন করবেন আপনাদের মাধ্যমিক হতে হবে এবং অঙ্গনারী সহায়িকার জন্য যারা হেল্পারের জন্য আবেদন করবেন আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা আপনাদের যে বয়স চাওয়া হয়েছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখুন সেখানে বলা হচ্ছে যারা এস টি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা সেখানে দেখুন আপনাদের পাঁচ বছরের ডি রিল্যাক্সেশন দেওয়া রয়েছে সেটা আপনারা চেক আউট করে নেবেন সঙ্গে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনারা এই কাগজগুলো কোথায় গিয়ে জমা করবেন সেখানে দেখুন বলা হচ্ছে প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে যে তারা যেন যে কোনো অ্যাড্রেসটি ভালোভাবে দেখবেন তারা যেন হেজামারা আইসিডিএস প্রজেক্ট আধিকারিকের কার্যালয়ে নির্দিষ্ট দরখাস্তের নমুনা দেওয়া আছে এই নমুনা অনুযায়ী জমা দেবেন তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে আপনার এই যে অ্যাড্রেসটি মেনশন করা রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে এবং তাদের অফিসেই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেখান থেকে সেটা আপনার নিয়ে সেখানে ফর্ম ফিল করে সেখানে কাগজগুলো জমা করবেন সঙ্গে সমস্ত ডকুমেন্ট আমি বলেই দিয়েছি কি কী জমা দিতে হবে নির্দিষ্ট দরখাস্তের নমুনা ছাড়া দরখাস্ত গ্রহণ করা হবে না তাহলে বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করবো ওদের অফিসিয়াল ফরমেট রয়েছে সেই ফর্মেটটি আপনারা কালেক্ট করবেন এবং তা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন সঙ্গে দেখুন বলা হয়েছে যারা আবেদন করবেন পরবর্তী সময় আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ টাইম বলা হয়েছে দেখুন আগামী বিশ এক দুই হাজার মানে জানুয়ারি মাসের বিশ তারিখ আপনাদের ইন্টারভিউটি হবে এবং টাইম বলা হয়েছে সকাল এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউটি শুরু হবে অ্যাড্রেস বলা খেজামারা আইসিডিএস প্রজেক্টের আধিকারিকের কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে তাহলে বন্ধুরা দেখুন অ্যাড্রেসটি ক্লিয়ারভাবে মেনশন করা রয়েছে এবং বন্ধুরা আপনারাও এই নোটিফিকেশনটি ভালোভাবে চেক আউট করে নেবেন বন্ধুরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাদের সেখানে প্রোভাইড করে দিয়ে দেব। এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ के जय हिंद